কোটি টাকা নিয়েছে চোর একটা, কারা যোগাড় করছে? মনোরঞ্জন যে টাকা নিয়েছে ওকে বলবেন, ওর মাল বের করব। যদি কেউ বলতে পারে যে কারো 10 টাকা নিয়ে আমি কাজ করেছি, রাজনীতি সেদিন মাথা খেরু করে বাদ দিয়ে দেবো। দেখেন নাই শুভিন্দর ছবি দেখা গেছে টিভিতে, না মনার ছবি দেখা গেছে? ও যত টাকা রেখেছে মাল বের করবো আমরা অপার মতো। টিভিতে কার ছবিটা বার হয়েছিল, খুব সুন্দর করে তো টাকাটা নিয়ে নিল, আর এসে মানুষের বদনাম করছে। ওই বলরোটা, এই মোনা চোর, এর অবস্থা শশাঙ্ক বাসনিয়ার মতো হবে ময়নাগুড়ির। ওই ধরনের এক নেতা কি এসে বললো না বললো আমাদের কোনো যায় আসে না। মান আনি দেখছি ভাবছি আক্রমণ করেছেন বিধায়ককে, পাশাপাশি কিন্তু আপনার নাম ধরে কিন্তু আক্রমণ করেছেন, কি বলবেন? আপনারা দেখেন নাই শুভিন্দর ছবি দেখা গেছে টিভিতে, না মনার ছবি দেখা গেছে? টিভিতে কার ছবিটা বার হয়েছিল, খুব সুন্দর করে তো টাকাটা নিয়ে নিল, আর এসে মানুষের বদনাম করছে। এই করে হবে না, যে বিধায়ক আসছে মানুষের কাজ করার জন্য, তারা বলেছিল 15 লাখ টাকা করে দিবে লোকসভার আগে, 15 লাখ টাকা সবাই পেয়ে যাবে, একটা টাকা পেয়েছে? এই বিধায়ককে দিয়ে বলানো হয়েছে যে গ্যাস ফ্রি হবে, ঘরে ঘরে চাকরি হবে, উন্নয়ন হবে, একটা উন্নয়ন এই বিধায়ক করেছে এই এলাকায়? পারেনি দেখে, মানুষের কাজ করবে দেখে আজকে এই তৃণমূলে যোগদান করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে। আপনার নাম উল্লেখ করে তিনি বলেছেন, কোনো মানে ও কে নাম বললো না বললো, হাততালি খাওয়ার জন্য। জানে আমরা সংগঠন করি, সারা বছর মানুষের সঙ্গে থাকি, ঝড় বৃষ্টি যখন মানুষ অসুবিধায় পড়ে আমরা তাদের পাশে থাকি। আমরা ওই মঞ্চে এসে বড় বড় ভাষণ দেওয়া নেতা আমরা না, আমরা ময়দানের নেতা। আমরা সারাটা বছর মানুষের কাজ করি, লকডাউনের সময় 30 জনকে নিয়ে মানুষকে পরিষেবা দিয়েছি, নিজের উদ্যোগ নিয়ে টুনার মেশিন দিয়েছি। আমরা সারাটা বছর বন্যা বৃষ্টি যখন যা মানুষের সমস্যা আছে সারাটা বছর আমরা মানুষের সঙ্গে থেকে কাজ করি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক কর্মী, তাই আমরা ওই ধরনের এক নেতা কি এসে বললো না বললো আমাদের কোনো যায় আসে না। মান আনি দেখছি ভাবছি, উনি তো বলে হাততালি খেয়ে গেল, মানুষ সিসি করছে যে লোকটা কিছুই জানে না, না জেনেই কথা বলছে। আমি প্রধান ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, জেলা পরিষদের সহকারী সভাধিপতি। আপনারা এলাকায় ঘুরুন না, সার্ভে করুন, যদি কেউ বলতে পারে যে কারো 10 টাকা নিয়ে আমি কাজ করেছি, রাজনীতি সেদিন মাথা খেরু করে বাদ দিয়ে দেবো। আর উনি বলুক উনি টাকা নেয় নাই, উনিকে তো টিভিতে দেখা গেছে, আর উনি মানুষকে বলছে উনি যেরকম সেরকম কি সবাই নাকি? ভুল বকছে, পাগল হয়ে গেছে। সন্তোষীমা স্পোর্টস দিনহাটা, আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাবেন সুলভ মূল্যে, পাচ্ছেন ব্র্যান্ডেড আইটেমস, হোলসেলের ব্যবস্থা, ট্রফিতে থাকছে বিশেষ ছাড়, এছাড়াও রয়েছে বিশেষ টেনিস ও শর্ট টেনিস ক্রিকেট ব্যাটের প্রচুর কালেকশন। আমাদের ঠিকানা দিনহাটা, শীতলাবাড়ি রোড, যোগাযোগ নম্বর 9679940948।